প্রশ্নগুলো অনেক আছে, উত্তর দেব আমি। আজকের ভিডিও অন্যরকম, নিজেকে প্রমাণ করব আমি। আপনারা অনেকদিন থেকে আমাকে প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি না, তো আজকের আপনাদের কাছে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। এবং যারা আমাকে প্রশ্ন করতে চান বা আপনার কোনো কিছু মন্তব্য থাকলে এই যে ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন, ঠিক আছে? আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি সাফল্যের প্রথম ধাপ পূরণ করতে পেরেছি। 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু এই চ্যানেলটা গ্রো হতে পারবে না। আপনারাই পারলে আমাকে গ্রো করাতে পারেন বা এই চ্যানেলটাকে র্যাঙ্ক করে দিতে পারেন, ভাইরাল করে দিতে পারেন আমার ভিডিওগুলোকে। তো থ্যাংকস আমাকে সাপোর্ট করার জন্য আমার প্রিয় ফ্যামিলি। প্রিয় ফ্যামিলি থেকে প্রথম প্রশ্ন করেছে প্রিয়াঙ্কা রায়। দাদা, তোমার কথাগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা রায়, আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু ভবিষ্যতে এগোতে পারবো না। প্রিয়াঙ্কা রায়কে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা থাকলো। কিছুদিন আগে আমি চেতন অফ মৌকে নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছিলাম, বিশেষ করে মৌকে নিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম। তাদের চ্যানেলের নাম হচ্ছে চেতন অফ মৌ, প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার ওভার করে গেছে। তো তাদের কমেন্ট যে এসছে তাদের ভিডিওর নিচে, তারা নিজেরাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো এই সাপোর্টটা দেখানোর জন্য মৌকে। থ্যাংক ইউ মৌ আর চেতন, ভালো থাকো। আর ওরা প্রশ্ন করেছে, এত ভালো লাগলো, আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে দাদা, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো থ্যাংক ইউ চেতনম্ম, আপনাদের কিন্তু ভিডিওগুলো আমি দেখি, কাউকে ভালো লাগে বলে তার ভিডিওগুলো দেখি এবং তাকে সাপোর্ট করা তো আমার কর্তব্য এবং আপনাদের ভালো ফ্যান বলতে পারেন আমি, ঠিক আছে? তো ভালো থাকবেন, আপনার জীবনটাকে আনন্দে কাটাবেন। আমাকে অপর্ণা চক্রবর্তী, তিনি কমেন্ট করেছেন, এত সুন্দর পোস্ট ভাই, খুব ভালো লাগলো সম্পূর্ণ সব ভিডিওটা আমি দেখলাম এবং সাপোর্ট থাকলো আমার, এবং আপনিও আমাকে সাপোর্ট করুন। তো থ্যাংক ইউ আলপনা চক্রবর্তীকে, তো আমার ফ্যামিলিতে জয়েন্ট হওয়ার জন্য এবং আমার এই চ্যানেলে আপনাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা থাকলো। তো আপনারা এরকম পাশে থাকুন, এই চ্যানেলটি ভবিষ্যতে আরও বড় গ্রো করতে পারবে। থ্যাংক ইউ, ভালো থাকুন। সুমি লিটিল ওয়াট, তিনি প্রশ্ন করেছেন, শুধু ফেমাসদের নিয়ে কি ভিডিও বানাবে, আমাদের নিয়েও ভিডিও বানান। তো দেখুন, আমি নিজে কিন্তু একদম ছোট, একদম বলতে গেলে আমি নিজেই ছোট, সবে মাত্র 1K আমি সাবস্ক্রাইবার গেম করতে পেরেছি। দেখুন, এখানে বড় ছোটো কোনো বিষয় নয়, আপনাদের ভালোবাসি বলে আমি ভিডিও বানাই, এখানে বড় ছোটোর কোনো বিষয় নয় যে বড়দের শুধু নিয়ে ভিডিও বানাবো, ছোটোদের ভিডিও বানাবো না। আপনি আমার চ্যানেল ভিজিট করুন, পুরো ভিডিও দেখুন, মানে চ্যানেলটাকে পুরো দেখুন, স্ক্রল করে আপনার আমার যে ভিডিওগুলো দেখুন। দেখুন, ছোটো বড় সবাইকে নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, শুধু আমি একজনকে বড়োদেরই শুধু সাপোর্ট করছি সেরকম নয়। হ্যাঁ হ্যাঁ, বড়োদের তো অলরেডি করবো, কারণ হচ্ছে এই চ্যানেলটা ছোট, আমাকে কেউ চেনে না, ঠিক আছে? আমাকে কেউ চেনে না, আমাকে চেনাতে হবে, এটা কোনো বিষয় নয়, ছোটো বড় বিষয় নয়, আমি সেরকমভাবে দেখি না কাউকে, ঠিক আছে? সবাইকে আমি একই নজরে দেখি, জাস্ট আমি নিজেই তো ছোটো। তো আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন কেন বড়োদের নিয়ে ভিডিও বানাই, আমি নিজেই ছোটো, আপনারা বুঝতেই পারছেন, আপনাদের বোঝাতে লাগবে না। তো আমি বড় হই, আপনাদের নিয়েই কাজ করব, নিশ্চয়ই কাজ করব, আর আমি বড় ছোট বিভেদ ভাবি না, ঠিক আছে? জবা প্রশ্ন করেছেন, দাদা আমিও ভালোবেসে বিয়ে করেছি। তো জবাকে ধন্যবাদ, আপনার ভালোবাসা চির অমর থাকুক আর আমার ভালোবাসা আপনার প্রতি সবসময় যেন থাকুক। শুভম 100 বলেছেন, ভিডিওটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রণাম নেবেন। থ্যাংক ইউ এত এত সাপোর্ট করার জন্য, তবে প্রণাম নয়, ভালোবাসা দিন আমাকে, ঠিক আছে? আপনাদের ভালোবাসা, আমার ভালোবাসা, সবার ভালোবাসা যেন এই চ্যানেলের প্রতি থাকে। তো আর কিছু বলবো না। মুক্তা শর্মা বাংলা ব্লগ, তো কি বলবো দাদা, খুব ভালো হয়েছে। তো মুক্তা শর্মাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার এই চ্যানেলে ভিডিও। মুক্তা শর্মা অ্যাকচুয়ালি সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমার ভিডিওগুলো একদম পুরোটাই দেখেন, আপনাকে খুব 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 ভালোবাসা থাকলো আমাদের, আমার পাশে দাঁড়ানোর জন্য। তো থ্যাংক ইউ। মেঘা শর্ট ব্লগ, তিনি আমাকে কমেন্ট করেছেন, দাদা ভাই আমি
ব্লগ করি, প্লিজ দাদা ভাই আমাকে নিয়ে একটা ভিডিও করুন, প্লিজ দাদা ভাই। দেখুন আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের বারবারই বলেছি যে আমি সবাইকে নিয়ে করব। আপনারা ছোট থেকে বড় হন, ইউটিউবে আপনারা কী জন্য এসেছেন ঠিক আছে, সেইটা নিজেকে প্রশ্ন করুন যে আমি কী জন্য ইউটিউবে এলাম। যদি আপনার মতবাদ থাকে যে আমি পয়সা ইনকামের জন্য এসেছি, তো আপনি কিন্তু ইউটিউবে বেশি দিন টিকতে পারবেন না ঠিক আছে। হ্যাঁ, পয়সা ইনকামের জন্যই সবাই আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার ট্যালেন্টকে তুলে ধরতে হবে মানুষের কাছে ঠিক আছে। যেরকম আমার একটা ট্যালেন্ট আমি সবার কাছে তুলে ধরছি, আমি ততটা ফেমাস নই, যদি আপনাদের সাপোর্ট থাকে তবে অবশ্যই আমি ভবিষ্যতে ফেমাস হতে পারবো। আপনারা কাজ করে যান, সাফল্যই অবশ্যই আসবে। কাজ করে যান, ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, অবশ্যই আসবে। আপনার ট্যালেন্টটাকে প্রকাশ করুন। সে দেখলেন যে উনি ব্লগ চ্যানেল খুলে ফেলেছেন বলে যে আমি ব্লগ চ্যানেল খুলে ফেলবো, সেরকম নয়। আপনার নিত্য নতুন কিছু ভাবুন না, পাবলিক কিন্তু দেখতে পছন্দ করবে, নিত্য নতুন কিছু ভাবুন, অবশ্যই পাবলিক দেখতে পাবে। আর আমার একটা টেকনিক্যাল চ্যানেল নয় যে আপনাদের টেকনিক্যাল জ্ঞান দেব, তো আমার নিজের থেকে যে বিবেচনা আসে তো আমি সেটাই বললাম ঠিক আছে। মনতানিস ব্লগ তিনি প্রশ্ন করেছেন, অনেক ভালো উপস্থাপনা, থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ দিদি যে এত সুন্দর কমেন্ট করার জন্য, তো আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসা থাকলে আমার এই ট্যালেন্টটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো, ভবিষ্যতে আরও সবার সামনে পৌঁছাতে পারবো। তো আপনারা এইভাবে সাপোর্ট করে যান, থ্যাংক ইউ দাদা। তোমার মনটা খুব ভালো, তুমি সবাইকে ভালোবাসো। ইওর ফ্রেন্ড সার্কেল থেকে প্রশ্নটা করেছেন, তো ইওর ফ্রেন্ড সার্কেল আপনাকে খুবই খুবই ভালোবাসা। দেখুন মন ভালো নয়, মন ভালো নয়, যদি মন যদি ভালো না থাকে তবে কিন্তু আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। আপনার মনটাকে আপনাকে ভালো করতে হবে ঠিক আছে। আপনি কাউকে ভালোবাসলে আপনাকে অন্য কেউ ভালোবাসবে, অবশ্যই ভালোবাসবে 100%। প্রথমে ভালোবাসবে না, তুমি আপনি ভালোবেসে যান, অবশ্যই লাস্টে ওনাকে ভালোবাসতেই হবে। তো আমার ও সেরকম মতবাদ যে আমি সবাইকে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসবে, অবশ্যই ভালোবাসবে। এটা আমি শুধু বলছি না, এটা চাণক্য বলে গেছে। কারণ আমি আপনাদের বলি যে চাণক্যের একটা বই আমি অ্যামাজন থেকে কিনেছি, আর এখান থেকে আমি যে জ্ঞান উপলব্ধি করেছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই বইটার যদি আপনি কিনতে চান তো ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা গিয়ে কিনতে পারেন যারা এই চাণক্যের নীতিগুলো পড়তে চান। চাণক্য যে কথাগুলো বলে গেছেন একদম পারফেক্ট কথাগুলো বলে গেছেন, যে মানুষের সাথে মানুষ কীভাবে মিশতে পারে, মানুষের সাথে মানুষ কীভাবে ভালোবাসতে পারে, প্রত্যেকটা কথা কিন্তু উনি তুলে ধরে গেছেন। তো আমি মনে করি যে চাণক্যের বই যদি আপনারা পড়েন, আমি এখানটা কোনো প্রমোশন করছি না ঠিক আছে, আমি পড়ি বলে আপনাদের বলছি, প্রমোশন করছি না ঠিক আছে। আপনারা গিয়ে আমার নিচের যে ডিসক্রিপশানে অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে কিনতে পারেন, খুব কম টাকায় হয়ে যাবে ঠিক আছে, গিয়ে কিনে নিন। প্রেটুক লাভলি উনি কমেন্ট করেছেন যে অসাধারণ, সত্যি অসাধারণ, প্রীতি গীতা দিয়া এরা খুবই অসাধারণ। হ্যাঁ অবশ্যই, যে ওরা একটা চ্যানেলকে গ্রো করার জন্য ওরা প্রত্যেক সময় মেহনত করে গেছে, ভালো ভালো কন্টেন্ট দিয়ে গেছে, এবং আমি মনে করি ওনাদের জীবনের স্ট্রাগলটা কিন্তু ওনারা প্রচুরভাবে করেছেন এবং মেহনত করেছেন ওনাদের জীবনে। প্রীতি গীতা দিয়া এরা সবাই কিন্তু, মানে যারা বড় বড় ইউটিউবার চ্যানেল দেখতে পাচ্ছেন, মানে ওনারা কিন্তু হঠাৎই বড় হননি, কিন্তু এনারা কিন্তু মেহনত করে গেছেন, তারপর কিন্তু মেহনতের ফল পেয়েছেন। বাংলা ব্লগ উনি দিদিভাই যে কমেন্টটা করেছেন যে খুব ভালো লাগলো তোমার ব্লগ, মানে আমার ব্লগগুলো দেখেছে, দেখে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো আপনার ব্লগ, মানে আমার নিচে দেখবেন ভিডিওগুলো নিচে স্ক্রল করে যাবেন, আমি প্রথমে কিন্তু ব্লগ ভিডিও ছাড়তাম, তো খুব ভালো লাগলো বলেছেন উনি, খুব ভালো, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, এইভাবে ভালোবাসা দেবেন আপনিও। মিতু তানিস লাইফস্টাইল, আপনারা অনেকেই কিন্তু মিতু তানিসকে চেনেন, আমাকে বলতে হবে না, তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু জানেন, চেনেন, অনেক ভালোবাসা থাক, অফুরন্ত ভালোবাসা রইল ভাই। ওনারা কিন্তু কমেন্ট করেছেন যে যে অফুরন্ত কিন্তু আপনার কাছে ভালোবাসা থাকলো, হ্যাঁ, তো থ্যাংক ইউ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি চাই যে বাংলার সব
মেয়েরাই কিন্তু মেয়ে ব্লগাররা কিন্তু বড়ো হোক বা ছেলে ব্লগাররা কিন্তু বড়ো হোক এবং বাংলার একটা ইউটিউব কমিউনিটি গড়ে ওঠুক, ভালো কমিউনিটি গড়ে ওঠুক, যারা একসাথে তারা কাজ করতে পারে, সবাই সবাইকে সাপোর্ট করতে পারে। তো আমি এইটাই চাইবো, সবার ভালোবাসা চাইবো এই চ্যানেলের প্রতি। আর এই চ্যানেলটা শুধু আমার নয়, আপনারও, আপনি যেরকম এই চ্যানেলকে সাপোর্ট করবেন আমিও এই চ্যানেলে কাজ করে যাব, সবাইকে নিয়েই কিন্তু এই চ্যানেল। তো থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাধবী শর্ট ভিডিও তিনি কমেন্ট করেছেন, দেখো দাদা ভাই আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং 4000 ঘন্টায় ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আমি কীভাবে মনিটাইজেশন অন করব। দেখুন এটা তো টেকনিক্যাল চ্যানেল নয়, তো আমি সরি, আমি কিন্তু এ বিষয়ে কিছু জ্ঞান দিতে পারবো না। রাখি শর্ট ভিডিও দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন, তুমিও একদিন বড় হবে দাদা ভাই। কথাটা শুনেই কিন্তু একটা মন ছুঁয়ে গেল, হ্যাঁ অবশ্যই তোমাদের সাপোর্টে আমি একদিন বড় অবশ্যই হব, অবশ্যই হব। আমার কিন্তু একটাই স্বপ্ন যে সিলভার প্লে বটন এবং নেক্সট গোল্ড প্লে বটন, ঠিক আছে, এইটাই কিন্তু টার্গেট। ফার্স্ট কিন্তু আমার সিলভার প্লে বটন টার্গেট। আপনারা পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে, আর লাইক করুন, আর এই ভিডিওটাকে প্রচুর প্রচুরভাবে শেয়ার করুন, ঠিক আছে। অবশ্যই হবে, হবে, পারবেন, আপনারা পারবেন, এই চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল করে দিন, ঠিক আছে। টুম্পা কুকিং চ্যানেল থেকে আমাকে প্রশ্ন করেছেন যে অনেক সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন দাদা ভাই, তো থ্যাংক ইউ। আপনি যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি সুন্দর সুন্দর কবিতা কিন্তু আপনাদের সামনে এইভাবে উপস্থাপন করতে পারবো, এবং আমি চাইবো যে আরও ভবিষ্যতে ভালো কিছু বানানোর জন্য, ভালো কিছু নিয়ে আসার জন্য, আপনাদের একটা মনের মধ্যে জায়গা করার জন্য। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, থ্যাংক ইউ, আমার ভালোবাসা আপনার প্রতি খুব খুব খুবভাবে থাকলো। রাধিকা সিং ব্লগ, দাদা আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে থাকো। হ্যাঁ আমি কিন্তু অবশ্যই সবার পাশেই আছি, এটা ভুল বলবো না, সবার পাশেই আছি, কিন্তু আমি এই চ্যানেল দিয়ে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি, কারণ একটু প্রবলেম আছে আমার। আগে জানেন তো যে আমার কয়েকটা চ্যানেল হ্যাক হয়ে গেছে আমার নিজের মেহনত, তবুও আমি কিন্তু ইউটিউব ছাড়িনি, তো আমি কাজ করে যাচ্ছি অলরেডি। কখন ইউটিউবে সফলতা পাই আমি সেইটাই টার্গেট রেখে আমি কাজ করে যাচ্ছি। তবে আমি আদার্স একটা মানে ইমেল আইডি খুলেছি, সেখান থেকে আপনাদের সাবস্ক্রাইব করি এবং প্রত্যেকের কিন্তু যারা কমেন্ট করেন তাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখি, ঠিক আছে। তো থ্যাংক ইউ এই কমেন্টটা করার জন্য। পূজা সরিজা ব্লগ থেকে কমেন্ট করেছেন, মানে এখনও পর্যন্ত সবচেয়ে সেরা কমেন্টটা এইটা আমার মনে হয়েছে, ঠিক আছে। আপনি কিন্তু পপুলার নয় কিন্তু আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে, আমার সাপোর্ট কিন্তু আপনার সঙ্গে থাকলো, খুবই সুন্দর হয়েছে। তো অ্যাকচুয়ালি বলি, পূজাকে আপনাকে বলি যে থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য এবং এই মানে প্রশ্নটা বা এই কমেন্টটা করার জন্য, আপনাকে খুবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি তো পপুলার নই কিন্তু আপনারা পারলে কিন্তু আমাকে পপুলার করাতে পারেন, তার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, সাবস্ক্রাইব, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে হবে। আপনি প্রত্যেকটা ভিডিও দেখুন এবং লাইক শেয়ার করুন, আমি চাই যে আপনারা এই চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। এটা শুধু আমার চ্যানেল নয়, আমি বলছি আমার, আমি শুধু ভাবলে বা নিজেকে ভাবলে কিন্তু নিজে বড় হওয়া যায় না, সবাই যদি ভালোবাসে তবে কিন্তু বড় হওয়া যায়, ঠিক আছে। আর আমি আজ পর্যন্ত কাউকে ছোটো নজরে দেখিনি আর কোনো দিন ভবিষ্যতে দেখবো না, আপনারা ভালোবাসা দিয়ে যান আমিও ভালোবাসা দিয়ে যাব, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আপনার লাইফকে এনজয় করবেন, এই পর্যন্ত আজকের। আর যারা কমেন্ট করতে চান, যারা প্রশ্ন করতে চান এই ভিডিওর নিচে প্রশ্ন করতে পারেন এবং কমেন্ট করতে পারেন, নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের সাথে একটা আড্ডা হয়ে যাবে। তো থ্যাংক ইউ, লাইফটাকে এনজয় করুন, আনন্দে কাটান আর কবিতার ছন্দে ছন্দে থাকুন।